জলার সংকটের এই সময়েও থেমে নেই পাচারের চেষ্টা। সংকট কাটাতে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিদেশ থেকে কোনো বাংলাদেশি যে কোনো পরিমাণ ডলার আনলে তা নিয়ে কেউ প্রশ্ন করবে না, এমন আইন করতে যাচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানিয়েছেন, ডলার সরবরাহ বাড়াতে চালু করা হবে ডলার টাকা অদল বদল পদ্ধতিও। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে বৈদেশিক মুদ্রার উপর চাপ কিছুটা কমে আসতে পারে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যাংক খাতে সুশাসনের অভাবে খেলাপি ঋণ যেন পাহাড় চূড়ায়। তারল্য বৈদেশিক মুদ্রার সংকট সহ বহুবিধ সমস্যায় জর্জরিত দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ডলার সমস্যা সমাধানে একের পর এক উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার সুফল মিলেনি, ফলে ব্যবসায়ীদের উপর চাপ আরও বেড়েছে। তবে ডলার সংকটের এই সময়েও বন্ধ নেই পাচারের চেষ্টা। গেল 26 জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে $1,00,000 সহ আটক হন বাংলাদেশি বংশোদ্ভূত 2 মার্কিন নাগরিক। এছাড়া মঙ্গলবার $76,400 সহ বেনাপোলে আটক হন এক নারী। বৈদেশিক এই মুদ্রার উপর চাপ কমাতে এবার নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিদেশ থেকে কোনো বাংলাদেশি যে কোনো পরিমাণ ডলার আনলে তা নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, এমন আইন করতে যাচ্ছে সরকার। স্টেট বেস যে মানি লন্ডারিং এর ইস্যুটা ছিল, আমরা এলসি গুলো মনিটরিং করছি, আপনারা জানেন প্রতিনিয়ত প্রতিদিনই মনিটর করা হয়। আমরা যেখানে আগে অনেক ডিসক্রিপেন্সি দেখতাম, এখন সেটা কমে অলমোস্ট খুবই নেগলিজেবল পর্যায়ে চলে এসেছে। এটাকে শিথিল করা হবে, এটা ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দেশের ডলার এনে অথবা একটা নির্দিষ্ট পরিমাণে বেশি ডলার হলে ঘোষণা দেওয়া, এসব হ্যাসেল আমাদের যেতে চায় না, তাই অনেকে ডলার এনেও দেখায় না, এনেও জমা দেয় না। ডলার সরবরাহ বাড়াতে চালু করা হচ্ছে ডলার থেকে টাকা অদল বদল পদ্ধতিও। এর মাধ্যমে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে টাকা নিতে পারবে, আবার একইভাবে টাকা জমা দিয়ে তা ফেরত নিতে পারবে। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে ডলারের উপর চাপ কিছুটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটার পজিটিভ ইফেক্ট আরেকটা হবে, যদি কেউ যারা আগে তা নিয়ে গেছে এখন বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আনতে চায়, তারা আনতে পারবে। এর মধ্যে বুধবার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে বলা হয়েছে, ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আগামী মার্চ থেকে একীভূত করা হতে পারে সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলো। বাবু কামরুজ্জামান, News 24, Dhaka.